মারধর, বিভিন্ন ধরনের হুমকি ও যৌন হয়রানির অভিযোগে করা মামলায় সাক্ষ্য দিতে আদালতে হাজির হয়েছেন চিত্রনায়িকা পরিমণি। আজ দুপুর পৌনে ১২টার দিকে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৯ এর বিচারক শাহানা হক সিদ্দিকার আদালতে হাজিরা দেন তিনি। ২০২২ সালের ১৮ মে তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিকভাবে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল। ওই বছরের ২৯ নভেম্বর পরিমণির সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ২০২১ সালের ৬ সেপ্টেম্বর মামলায় নাসির, অমি এবং শহীদুল আলমকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার পরিদর্শক কামাল হোসেন। এর আগে ২০২১ সালের ১৪ জুন সাভার থানায় ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির উদ্দিন ও অমির নাম উল্লেখ করে ৬ জনের বিরুদ্ধে মামলা করেন পরিমণি। মামলা দায়েরের পর অভিযানে নামে মহানগর গোয়েন্দা পুলিশ। ওই দিনই নাসির উদ্দিন সহ ৫ জনকে উত্তরার একটি বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। অভিযানে ওই বাসা থেকে বিপুল পরিমাণ মদ, বিয়ার ও ইয়াবা জব্দ করা হয়। ৪০% বেশি গ্লো বিশ্বের ১ নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি।